আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি, তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলো কিভাবে? আমি তিনটা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা ইংরেজি আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমারে বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা সা জিম হা খা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা? কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান। আরে এটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? এক দায়িত্ব প্রাপ্ত লোক দায়িত্ব জ্ঞানহীন কথা বলে দুদিন আগে ভাইরাল হয়েছে বাংলাদেশে, আলেমদেরকে টার্গেট করে বলে তোমাদের বাবা তোমাদেরকে যদি পিটায় পিটায় মাদ্রাসায় না পড়াতো তাহলে তোমরা কোরআন শরীফ পড়তে পারতা না, আর আমি ঘরে বসে কোরআন শরীফ আলিফ বা তাসা শিখে ফেলেছি। আহারে কত বড় মূর্খ, ঘরে বসে আলিফ বা তাসা শিখেছে সেই লোকটা আলেমের সাথে পাল্লা দেয়। আমার বুঝে আসে না মানুষের বিবেক কি এত নষ্ট হতে পারে। মানুষের আমি জানি যে মানুষ এদিক সেদিক কথা বলে, কিন্তু কি খাইলে এত উল্টা কথা বলা যায় আমার মাথায় ধরে না, কথা বলতে হবে। ঘরে বসে আলিফ বা তাসা শিখেছে আর কোরআন শরীফ রিডিং খতম দিয়েছে, সে আলেমকে বলে যে তুমি সব বুঝে গেছো, আমরা কিছু বুঝি না। এখন আমার তো বলতে ইচ্ছে করে, শিশু বাচ্চা যদি বলে যে আমি তো ঘরে ভিতরে বসে এ বি সি ডি পড়েছি, আর তুমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছো, তুমি আমার চেয়ে খুব বেশি জানো, কথা বলেন। এই শিশু বাচ্চার কথাটা যেমন, এই দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যটা ঠিক তেমন। কিয়ামতের আগে মূর্খরা সমাজের নেতা হবে। হাদিস শরীফে এসেছে রুআসাউম জুহালুহুম, মূর্খরা নেতা হবে। আজকে আলেমদের প্রতি কত বিদ্বেষ থাকলে এমন বক্তব্য জাতির সামনে দিতে পারে? মনে রাখবেন, আলেমরা হচ্ছে সমাজের অভিসম্বাদিত লিডার, তারা হচ্ছে তোমার নেতা, তুমি রাজনৈতিক দলের নেতা, আর তোমার সমস্ত নেতার নেতা হচ্ছে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব। আলেমদেরকে তোমার কর্মী মনে করবে না, আলেমরা তোমার কর্মী নয়, আলেমরা তোমার দলীয় কর্মী নয়, তোমার পা চাটা গোলাম নয়। আলেমদেরকে ভালোবাসো, আলেমদের ভালোবাসা পাবে। মৌসাকের মধ্যে ঢিল মারতে আসবে না, হুল খাইয়া জিন্দিকে লাল বানাই দেব। আদেল আলেমদের মৌসাকে ঢিল মারো, আলেমদের কাছে আসো, মধু পাবে মধু। আজ যদি আলেমদের এই মৌসাকের মধ্যে ঢিল মারো, এমন হুল ফুটিয়ে দেব কবর যাবার আগ পর্যন্ত যন্ত্রণা বন্ধ হবে না। তুমি গালিগালাজ করে আলেমকে মৌলবাদ বলে আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করেছো, তাই বলে আলেমদের মান সম্মান একটুখানি ক্ষুণ্ণ হয় নাই, কারণ আলেমদের সম্মান দান করেছেন স্বয়ং আল্লাহ। বাস্তবতা আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাই ভালো করে শোনেন। আপনারা দেখেছেন বাংলাদেশের অভিসম্বাদিত একজন ইসলামিক সিপাহসালার আল্লামা নূর হোসেন কাসিমী রহমাতুল্লাহি আলাইহি মাত্র কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হুইল চেয়ারে বসে বসে যিনি রাজপথে মিছিল করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, নাকি ক্ষমতায় যাওয়ার জন্য, সিট দখল করার জন্য, গদি দখল করার জন্য? আজকে চিত্রটা এই হয়েছে, অপকর্মের বিরোধিতা করলেই বলে রাজনীতির গন্ধ, কথা বলে না কেন? উনি করেছেন অপকর্ম, আমি করলাম বিরোধিতা। কি বলেন, অপকর্মের বিরুদ্ধে করতে হবে না? যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, বা ধর্মীয় বিধিনিষেধ দিয়ে কেউ তামাশা করে, কি বলেন, আলেম বিরোধিতা করবে না? এই বিরোধিতা করলেই রাজনীতির গন্ধ খোঁজা শুরু করে। কারণ কি জানেন, সবসময় মনে রাখবেন, বিড়াল যেখানেই যায় খালি সুটকির গন্ধ পায়, কথা বলেন। বিড়ালের কাজই হচ্ছে সুটকি খোঁজা, এটা হচ্ছে বিড়ালের স্বভাব, এদের স্বভাব। সারা জীবন তো এগুলাই করে বেড়ায়, কেউ ভালো কথা বললেও ভালোটা ভালো হিসেবে নিতে চায় না, রাজনীতির গন্ধ খোঁজে। মনে রেখো, এ সমস্ত গন্ধবাজি করে হয়তো ক্ষমতা দিয়ে বন্দুকের নাল দিয়ে মানুষের সামনে শ্যালক পেতে পারো, কলিজার থেকে সম্মান কোনোদিন পাবে না। সাবধান হয়ে যাও,
আলেমদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হয়ে যাও। তুমি আর কত বড় লিডার হয়েছ এই দুনিয়াতে? তোমার চেয়ে বড় বড় কারণ ফেরাউন নামরুদ, তারা নবী রাসূলদের বিরোধিতা করে, এর পরবর্তী প্রজন্মের লোকেরা আলেমদের সাথে বিষোদগার যারাই করেছে, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জমিন থেকে বিদায় হতে হয়েছে। সারা জীবন ধর্মকে গালি দেয়, আর আইসিইউতে শুয়ে শুয়ে দেশবাসীর কাছে দোয়া চায়। ভাইরা আমার, সারা জীবন আলেমদেরকে গালি দেয়, মরার আগে আলেমদের কাছে দোয়া চায়, আছে না নাই? আমি নাম বলবো না, জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে সাতবার তার জন্য জাতীয় পত্রিকায় দোয়া চাওয়া হয়েছে। জাতি এমন দোয়া দিয়েছে, জাতি তো দোয়া দেয় নাই, জাতি ধুয়ে দিয়েছে। কি দিয়েছে? দোয়া দেয় নাই, কি দিয়েছে জাতি? একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। দেখে শিক্ষা গ্রহণ করো, শিখো জাতির কাছ থেকে। তোমার দোয়া চাওয়ার সাথে সাথে জাতি তোমাকে ধুয়ে দেয়। তুমি এমন আমল করো, আলেমদেরকে শত্রু বানাবেন না, আলেমকে বুকে টানেন, মর্যাদা বাড়বে। কারণ তোমার মতো হাজার আমেলের চেয়ে আলেমের স্যান্ডেলের ওজন আল্লাহর কাছে বেশি। কত নম্বরের মুসলমান, কয় দিনের মুসলমান, কয় দিনের বুজুর্গ, কয় নম্বরের পরহেজগার তুমি? তোমার মতো 1000 আলেমের তাহাজ্জুদ গুজারিকে এক পাল্লাই দিলে, আরেকজন আলেমের স্যান্ডেল আরেক পাল্লাই দিলে, আলেমের জুতার ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তুমি আর আলেমের বিরোধিতা করতে? ভাইরা আমার, এই জন্য বলি বিরোধিতা করে আলেমদের জনপ্রিয়তা কমানো যায় না। আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা কম হয়নি, তাকে তো মৌলবাদ উগ্রবাদী কত কিছুই বলা হয়েছে। বিনিময়ে কি হয়েছে দেখেন, যখন তিনি জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কি শান আর কি মান, লাখো লাখো মানুষ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো জানাজার নামাজের মধ্যে সামিল হয়ে যায়। তোমরা বুদ্ধিজীবীরা যারা আলেমদেরকে শত্রু মনে করো, জাতির দুশ্মন মনে করো, আর মনে করো যে জাতির সাথে এদের কোনো সম্পর্ক নাই, একটুখানি তাকায় দেখো, বুকার স্বর্গে বসবাস করো না, এসি রুমে বসে বাংলাদেশের মুসলমানদের মাইন্ডেট নিয়ে তোমরা খেলতে জানো না, তোমরা বড় কাঁচা খেলোয়াড়। কথা বলতে হবে, তোমরা বড় দুর্বল খেলোয়াড়। মেধা এত দুর্বল কেন? বুদ্ধি এত কম কেন? বাস্তবতা চোখের সামনে দেখো না কেন? কিভাবে বাস্তবতা বুঝবে? বাস্তবতা বোঝার জন্য যে জ্ঞান দরকার, যে ঘিলু দরকার, যে মেধা দরকার, সেটা তোমার নাই। কারণ যে সময় মেধা তোমার ঠান্ডা থাকবে, রাত 3টা বাজে তুমি থাকো নাইট ক্লাবে, কথা বলেন, তুমি থাকো মদের বারে, তুমি থাকো মহিলাদের আড্ডায়, তুমি থাকো নেশার আড্ডায়, তুমি কিভাবে তোমার মেজাজ ঠান্ডা হবে? তুমি কিভাবে ভালো জিনিস বুঝবে? তুমি কিভাবে বাস্তবতা বুঝবে? বাস্তবতা বুঝার জন্য রাত 3টা বাজে মহান মনিবের সেজদায় পড়ে থাকতে হবে। মহান মনিব তোমার ব্রেনটা ঠান্ডা বানায় দিবে, তুমি তোমার চোখ দিয়ে হক বাতিল দেখতে পারবা। তোমার চোখের সামনে তুমি আজকে আলেমদেরকে দেখার পরে দুশ্মন মনে হয়, তার কারণটা তোমার চোখের মধ্যে তুমি ফিরাউনের চশমা লাগিয়েছ, তোমার চোখের মধ্যে আবু জেহেলের চশমা লাগিয়েছ, তোমার চোখের মধ্যে নমরুদের চশমা লাগিয়েছ। মনে রেখো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা ইতিহাসের আস্তে করে তারা নিক্ষিপ্ত হয়েছে। আলেম বিদ্বেষী যারা যতবার ক্ষমতা ধরে হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, নমরুদ যেমন জুতা স্যান্ডেলের বাড়ি খেয়ে বিদায় হতে হয়েছে, ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষীদেরকেও জুতা স্যান্ডেল খেয়ে জমিন থেকে বিদায় হতে হবে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, ইসলামের সাথে কোরআনের সাথে আলেমের সাথে আপনারা ছিলেন, আলেমের সাথে আপনারা থাকবেন, ভবিষ্যতেও কারা কারা থাকবেন, রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আবার বলি সাবধান হয়ে যাও। আলেমদেরকে তোমরা গালি দিও না, দায়িত্বশীল কিছু কিছু মানুষ এমন দায়িত্ব জ্ঞানহীন কথা বলে যে কলিজা ছেটে কান্না আসে, আফসোসে আমাদের কলিজা ফেটে যায়। এই জন্য সকল মুসলমানদেরকে
কোরআন এবং সুন্নার প্রতি এগিয়ে আসতে হবে। মুসলমান কি পারবে?